পাহাড়কে আরেকবার নতুন ভাবে দেখলাম। প্রিয়, সবে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করেছে কিন্তু এখনো মুখটা ক্লিন করেনি, তাই ঘুরে বেড়াচ্ছে। সকালবেলায় দেখো কি অবস্থা। এদিকে এই মেয়েগুলো কি করছে একটু দেখে নিন আপনারা। বৃষ্টি এসে গেল, সকালবেলার। সো আমরা সবাই রেডি, এই যে ম্যাডামসরা রেডি, আমিও রেডি, পুরো ডেকটা। এখন আমরা গ্যাংটকের জন্য বেরোচ্ছি। সো দিস ওয়াজ আওয়ার রুম, বাই বাই অ্যান্ড বাই বাই টু দিস অ্যামেজিং ভিউ অলসো। ইটস অ্যামেজিং। যদিও এখানে যেহেতু মার্চ মাস ঢুকে গেল প্রায়, কালকে 1st মার্চ, তো ওয়েদার ইজ ভেরি ব্যাড রাইট নাও, প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কতক্ষণ আমাদের যেতে লাগবে সেটাও আমরা জানি না। সো ইয়া, ডেফিনেটলি আমাদের ব্লগটা ভালো লাগতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বিকজ দিস ইজ সো ইম্পর্ট্যান্ট ফর আস। কারণ এগুলো না মানুষের এনার্জি বুস্ট করতে হেল্প করে, যে আমরা ভালো কিছু ক্রিয়েট করতে পারছি বা ভালো কিছু রিপ্রেজেন্ট করতে পারছি। সো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট ডেফিনেটলি, আর নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করো লাচুংয়ের এই পার্টিকুলার ব্লগটা। আমার কথা জড়িয়ে যাচ্ছে লিটারি, প্রচণ্ড ঠান্ডা আর আমি বুঝতে পারছো কিছুই পড়িনি সেইভাবে। তো নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ব্লগটা শেয়ার করো, কারণ প্রচুর ভিউ দেখিয়ে দিয়েছি, কারণ অনেক কিছু তোমরা দেখতে পেয়েছো আশা করি। আমরা চেষ্টা করেছি যতটা দেখানো সম্ভব সেইভাবে আর কি দেখানোর চেষ্টা করেছি আমরা। দো ইটস আ লাইফস্টাইল ব্লগ আই নো, বাট সেখানে অনেক মোমেন্ট হয় না, যে মোমেন্ট তো মানে সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়। তো যতটা পেরেছি আমরা ক্যাপচার করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। সো প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার, যা যা করা আছে সব করো। আর চ্যানেলের নিচে দেখো একটা বেল আইকন আছে, ডেফিনেটলি সেটাও প্রেস করে দাও। অ্যান্ড লেটস সি, গ্যাংটক যেতে যেতে আমাদের যদি ভালো ভালো কিছু ভিউ পাই তোমাদের ডেফিনেটলি আবার দেখাবো। বাট টিল দেন সাইনিং অফ নাও।
তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, ও কি ঠান্ডা, এই ওয়াটারফলটা সারা বছর জল পড়ে, সারা বছর গরম বর্ষা কি সবসময় এখান থেকে ওয়াটারফল হয়। This is a real waterfall. Weather খুব খারাপ, দেখলি ওয়াটারফলটা, হ্যাঁ হাওয়াতে আমার পা জ্বলে গেল ঠান্ডাতে। ভালোভাবে দিতে গ্যাংটক যাচ্ছি। আর এই পার্টিকুলার ভিডিওটা বুবু রেকর্ড করছিল, আমার বুবু ইজ সো এক্সাইটেড, ইজন্ট ইট বুবু, আর ইউ হ্যাপি? জিরো পয়েন্ট কেমন ছিল বলো বাবা, বলো বলো, বুবু বলবে না, বু বলো, তুমি বলো, তুমি বলো সব কিছু। আচ্ছা আমাকে তোমার তোমার গোপ্রো, তাহলে এটা ইটস ইওর, ইউ হ্যাভ টু সে এভরিথিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিস ইজ ইওর গোপ্রো, সো ইউ হ্যাভ টু সে এভরিথিং। পাহাড়কে আরেকবার নতুন ভাবে দেখলাম, তাই না রে দি? পাহাড়কে কেমন ভাবে দেখলি? কেউ কথা বলে না, সবাই চুপ, এত সুন্দর একটা ভিউ, মানে জাস্ট দেখে আর থাকতে পারলাম না, গাড়ি থেকে তাড়াতাড়ি করে বললাম দাদা না বাবা আমাদেরকে, জাস্ট অ্যামেজিং। আমাদের পুরো এন্টায়ার ট্রিপে লাচুং থেকে, মানে গ্যাংটক থেকে লাচুং অবধি আমরা যে ট্রিপটা করলাম, পুরো ট্রিপে দ্য পার্সন হু ওয়াজ টেকেন দ্য কেয়ার, যে আমাদের গ্যাংটক থেকে পুরোপুরি লাচুং নিয়ে যাবে, সাইট সিন করাবে, ঘোরানো, এভরিথিং যে করেছে, সে হচ্ছে আমাদের ড্রাইভার দা গুড পার্সন। নাম, ইয়োর নেম? নরবু। নাম কে? নরবু মেরা। মোটামুটি 5-6 ঘন্টা থেকে বেশি জার্নি হয়েছে বিকজ অফ দিস ওয়েদার অ্যান্ড দিস সিচুয়েশন, বাট কেউ আমরা কিন্তু একটুও ফিল করিনি যে এত হ্যাসল হয়েছে বা কিছু, সো এভরিথিং ওয়াজ ভেরি স্মুথ। দাদার নাম্বারটা একবার তোমরা সবাই নিয়ে নাও, আপনার নাম্বার বল দিজিয়ে। 9733081977 রিপিট না, ঠিক আছে স্যার। তো আমি আমি একবার এই দাদার কন্ট্যাক্ট ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ট্রাস্ট মি, তোমরা যারা যারা লাচুং বা গ্যাংটক থেকে যে কোনো জায়গায় যেতে চাইছো, কন্ট্যাক্ট উইথ দিস দাদা, ইজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। 5টা বাজে, ঘড়ির কাঁটা এখন, চল এই যে 5টা বাজে, আর আমরা এখন ঢুকেছি সবে গ্যাংটকে। এটা আমাদের রুম, দেখতে খুবই সুন্দর কিন্তু আমরা এতটাই অসভ্য,
যে রুমের অবস্থা 5 মিনিটে নোংরা হয়ে যায় আমাদের সত্যি। আচ্ছা বলো ট্রাভেল কিরকম ছিল? দারুন দারুন দারুন, খুব ভালো ছিল। এরকম টেলিগ্রাম দিন প্রত্যেক মাসে আসবো, প্রত্যেক মাসে আসবো, যে সামনে সিটে বসে ঘুমিয়ে আসে তো বলবে ডায়রি নিয়ে চলে এসেছিলি? তোমাকে আমি কিনে দিচ্ছি, যেখানে পাবে যার খাতা পাবে তুলে এনে ও ট্যাঙ্কার বানাতে শুরু করবে। তুই ও কখন তুললো কেউ দেখিস? অনেক বড় অনেক বড় স্মল না আপাতত আমরা পৌঁছে গেছি, আর এখন প্ল্যান হচ্ছে আপাতত চা খেতে যাব। কিন্তু ওয়েদার আজকে বিশ্বাস করো খুব 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 খারাপ। কি করে যাবে চা খেতে জানি না, আমার খুব পেঁয়াজি খেতে ইচ্ছা করছে চা দিয়ে, কিন্তু জানি না চাও পাবো কিনা আর পেঁয়াজি পাবো কিনা। ডোনাট খাবে? কিচ্ছু পাবে না, ডোনিও ডোনাট পেয়ে যাবে, ওই চায়ের দোকান ওই কফি দোকানে চলো, লিও ডোনাট পেয়ে যাবে। বাট আমরা পেঁয়াজি আর চা পাবো কিনা আমি জানি না। এই যে বাবা চা, শোন ওদের কাছে ছাতা চাও না? হ্যাঁ ছাতা চাও, বলো আমি ছাতা দিতে দুটো বা তিনটে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বাইরে যাব, বাইরে যেতে পারলাম না, সেই জন্য আমরা রুমেই সব খাবো না, এখন আমি খাবো না, ঠিক আছে খেতে হবে না, আমি খাই না ওসব। ওই রেকর্ডিং সব করো। আচ্ছা ঠিক আছে, ওকে লাগবে এবার আছে। আচ্ছা এই মা ফোন করেছে, নানুকে দাও দেখতে, আজকে মা বিয়ে বাড়ি যাচ্ছে, মা রেডি হচ্ছে, ওখানে ঝুমা রেডি করে দিচ্ছে। নানু মামারা কফি খাচ্ছে, বলো মামারা কফি খাচ্ছে। চলছে এমনি এমনি শুনছো বাবা কিছু বলছে তো নানু ভাই? হ্যাঁ 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 রাখো রাখো, হ্যাঁ কফি আর পকোড়া খাচ্ছি। খাওয়ার পুরো খতম, নো স্টার্ট, বলো ঈশানি বলো, বলতেই হবে আজকে তোমাকে, কি বলবো আমি বলো 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 বলো, আজ তোমার দিন না, তোমার শুনবে, তোমার শুনতে আজকে পরীক্ষা। হে ঈশানি কি বিরক্ত করে, এটা কফিটা বিরক্ত কর, তারপরে মাছখানে বসে আছে আরো বিরক্ত।
কফি খাইনি আমরা, দুধ খেয়েছি, গরম দুধ। আমরা দুধ খেলাম, আমরা দুধ। আর কি খেলাম? ভেবেছিলাম পেঁয়াজি খাবো উইথ কফি, পেঁয়াজি বানিয়ে দিয়েছি, পেলাম দুধ আর বাঁধাকপির চপ। বাঁধাকপিটা কিভাবে বানিয়েছি ভাই দে আমার কাছে। ভাই একটা খুব সুন্দর দেখিয়েছে কি করে পেঁয়াজি বা পকোড়া বানাতে, তোমরা শিখে নাও দেখা কেমন করে বানিয়েছিল। না না হলো না, আগে ফার্স্টে ওটা এমনি ইয়ে কর। আচ্ছা আরে রাতের বাঁধাকপি যা যেমন করে করে, যখন চিপছে তাও ওরা হাত কাটা, যার হাত কাটা সে কি করে, হাত কাটা না হলেও করবে বল কি হবে। যারা খায়নি ওই স্বাদই বুঝতে পারবে না, এসাদেরও ভাগও হয় না। আমি খাইনি ওই যে, আমি জানি না। তুই তো ফুচকা খেতে পছন্দ করিস, ফুচকালা রিয়েলি মোটেই না, ফুচকালা তো ফুচকালা অসম্ভব, আমি তো খাইনি সবাই জানে ওই টেস্ট। ও তাহলে না না চুল পেয়েছি আমি, এটাই তো না না এটা দাম দিয়ে কিনেছি না না। তাহলে ইনস্টাগ্রামের ওই ইয়েগুলো দেখাতে হবে স্টোরি গুলো, বল ও নাকি ফুচকা খায় না, নট ওরকম ইয়ে নেই যে সব খেতেই আমাকে হবে। স্যার এখন হচ্ছে কফি খাচ্ছি, যদিও কফিটা কফি ছিল না, দেখো দুধ ছিল বেসিক্যালি, যেটা আমাদের একদম পছন্দ না। এই কফি পাউডার আমরা নিয়ে এসেছিলাম না, ঈশানি তো যে কোনো বড় হোটেলে গেলেও কিন্তু কফি পাউডার চুরি করে, কফি পাউডার দুধের পাউচ, তারপরে ওখান থেকে চুরি করে, চুরি না আমি তো পয়সা দিচ্ছি, পে করছি, তো অর্ডার আমার অধিকার, ওখান থেকে নিয়ে আসি এইসব ট্রিপে ছোটখাটো এখানে এসে খাওয়ার জন্য। লেভেল লেভেল অধিকার, লেভেল লেভেল দেখ, তারপরে ওই যে রাইট রাইট শোন না, এয়ারপোর্টে যে স্যানিটাইজার গুলো পেয়েছে সেগুলো কি করেছিস? সবাই তো ইউজ করেছে, আমি একা ইউজ করেছি, এগুলো ব্যাগ খুলে দাও, আরে এগুলো তো আমার অধিকার, স্যানিটাইজার মাস্ক, ইভেন আমাকে বলেছিল পিপি কিটটা ইয়েটওয়ার আমি যেন নষ্ট না করি ওটা রেখে দিতে, ওটা দিয়েও কিছু একটা করতো, কি করতিস বল, কি করতিস সেদে কাজলি আম্মা বলো, খুব ভালো হয়েছে। তো এখন আমাদের কফি খাওয়া হয়ে গেছে, এরপরে কাহিনী কি করতে যাব, কাহিনী করতে, স্টপিং এ মনস্টার অলওয়েজ, হু ইজ দ্য মনস্টার, শি ইজ দ্য মনস্টার, আই নো শি ইজ দ্য মনস্টার অফ দ্য হাউস, মনস্টার শোন বাচ্চারা কিন্তু নিষ্পাপ, বাচ্চারা নিষ্পাপ এটা জানবি, মুদি দোকানের লোকগুলো লালাগুলোকে লাগছে তোকে পুরো। আর এখানে আমাদের দাদা এখন ইয়ে কি বলে সত্যনারায়ণের পোজ ধরেছে, কানে গুজেছে দাদা শুনতে পাবে, শুনতে পাবে সিরিয়াসলি দিদি এক পুরো সত্যনারায়ণের পোজে দেখছে, সত্যনারায়ণকে বলেছে খাওয়ার দেওয়া হয়েছিল, আর এগুলো ভক্তরা খাওয়ার দাওয়ার দিয়ে বসে আছে, সত্যনারায়ণ এখন সোশ্যাল মিডিয়াতে বিজি। হ্যাঁ আরে বলছি তো লাচুঙ্গি দুদিন নেটওয়ার্ক পাইনি না, এখন ভরপুর নেটওয়ার্কের মধ্যে তুলছে, ওর মতো নেটওয়ার্ক কেউ ইউজ করছে না। একটা কথা, আরেকটা আমরা ফ্রিতে প্রমোশন করে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি ভাবো লাচুঙ্গে গিয়ে শুধু আমরা ওই ব্লগ করেছি তা নয়, আমরা খুব ভালো ভালো ফটো তুলেছি, সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে আমাদের যাও, আমাদের পেজ হচ্ছে দ্য গ্ল্যামারাস মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি, ওখানে গিয়ে ফলো করো, দেখবো অনেক ভালো ভালো ফটো এসছে। আর পিছন দিকে যে ইয়ে ক্যামেরা ধরে আছে সে হচ্ছে পূজাজ ফটোগ্রাফি, তারও প্রচুর আছে পূজাজ, তো তার পেজে ফলো করো, অনেক কিছু দেখতে পারবে। আর এখানে আছে কলকাতা ফটো ডায়েরি, নিজের পেজ আছে, ও হচ্ছে আমাদের পিআর পার্টনার, তো ওর পেজে প্রচুর কলকাতা রিলেটেড প্রচুর পোস্ট দেখতে পারবে, নট জোক মানে জোকস অ্যাপার্ট সত্যি করে ভালো ভালো পোস্ট দেখতে পারবে।
তারপরে আমরা ডিনার করতে যাব আর কালকে আমরা বাড়ি যাব, কারোর ইচ্ছা নেই বাড়ি যাওয়া সত্যি কথা বলতে। আমার তো নেই, এরা তো চলে যান, ইচ্ছা নেই, আমি আর এক সপ্তাহ থেকে যাই। যাইহোক অনেক ভাটিয়েছি, এবার চলো আমরা যখন গ্যান্টা কি বলে এমজি মার্গে যাবো তখন আবার তোমাদেরকে ক্লিপ দেখাবো। ভালো লাগতে গেলে লাইক করে যাও, এমজি ও জাস্ট করে যাও। এখন নাকি ওয়েদার এই অবস্থা, এখন নাকি ও বাইরে যাবে। আমরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কোথায় বাইরে বৃষ্টির জন্য। তোমরা তোমাদেরকেও নিয়ে যে একটু এমজি মার্গ ঘুরাই, তোমরা ঘুরেছো যদি অনেক ব্লগে আমাদের সাথে। ভাই চলো চল ইনস্টাগ্রামে যেটা দেখো যে কিস করে হাগ করে ফটো তুলছি, এটা হচ্ছে রিয়ালিটি। আচ্ছা তুমি এই লক্ষ্মী হও তাহলে কি সরস্বতী? আমাকে বলেনি, আমি মনস্টার মতো আওয়াজ করছি ওটাই বলেছি। কালকে রাত্রে ঘুমাচ্ছিল না, ইতিমধ্যে মনস্টার হয়ে গেছে ঘুম পাড়িয়েছি। চলো 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 পাপাকে ডাকো, কি মা চলো চলো যাবো না আমরা ঘুরতে। দেখবো তারপরে ডিনার করে রুমে ঢুকবো, দেখতে পাচ্ছি চলো 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 দেখতে পাচ্ছি ছাতা নিয়ে আমরা বেরিয়েছি, বিকজ খুব বৃষ্টি হচ্ছে এখানে। বাকিটা কোনো কথা না বলে চুপচাপ দেখে রাখা যায়। আরে বাচ্চা পড়ে যাবে। এক্সকিউজ মি, ইউটিউবার ইউটিউবার you want to take photo with me? Look at that face. You guys also YouTube? No, no. We are rapper. Oh, wow. Street life. Oh, no. Bali. We are makeup artist and blogger also. It's me. It's me. MG Margi, এখন ঘুরে বেড়াচ্ছি একা 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 না ভাইয়ের সাথে যাচ্ছি। আর খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা থেকে বড় কথা হচ্ছে ফালতু ওয়েদার হয়ে গেল হঠাৎ করে, বৃষ্টি বৃষ্টি। এখন যাচ্ছি লিওর জন্য ডোনাট নিতে, চকলেট ডোনাট খাবে বাবু মশাই, কিন্তু আমি সারা দুনিয়া খুঁজে চকলেট ডোনাট পাচ্ছি না, তাই এখন কি আবার হোয়াইট ডোনাটটা যেটা পেলাম ওটাই নিতে হবে। দো আমি ওর জন্য চকলেট আবার কেক নিয়ে গেছি, হোয়াইটটা আছে, হোয়াইটটাও শেষ হয়ে গেল, যা হোয়াইট ডোনাট পেয়ে খতম হয়ে গেছে। ব্যাড লাক। এবার আমি কি আনসার দেবো বল, আগে আছে দোকান আছে আর হ্যাঁ আর আগে তো আগে কাহিন পে ডোনাট নেই, ইয়ে এটা চাইয়ে এমজি মার্ক পে। ওকে ও উস পে রাখ, চলো চল দেখি। সো ফাইনালি আমি কোনো ডোনাট পেলাম না, এখন ডোনাটের বদলে এই চকলেট কেক নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো মিও আমরে বা কোনো এই ধরনের কেক নেই বা পেস্ট্রি পাবে না, সব পুরো মানে বেকারি, ফ্রেশ বেকারি, ফ্রেশ হ্যান্ডমেড।
সো লিওর জন্য আপাতত আমি এটা নিয়েছি আর আমাদের জন্য কিছু নিয়েছি রিফ্রেশমেন্ট থ্যাংক ইউ ভাই এর নেট চেঞ্জ কর থ্যাংক ইউ চল এখন আমরা ডিনার করতে চললাম চলো বাবু রাম রেস্টুরেন্ট সো এটা হচ্ছে বাবু মশাই যেখানে আমরা লাস্ট তিন দিন ধরে খেয়ে যাচ্ছি বাঙালি খাবার খুবই ভালো খাবার কোয়ালিটি ফুড আমাদের তো পার্সোনালি খুব ভালো লেগেছে এখানে অলরেডি বসে আছে লিও আর লিওর পাপা আমি কিচ্ছু ডোনাট পাইনি সারা দুনিয়া খুঁজে হোয়াইটটা হোয়াইটটা না দেখো আমি কি এনেছি দেখো ওই দাদার কাছে আছে এটা কি এমন ছিল এই যে এই চকলা খাইনি কেন ডিফারেন্স ওহো ওটা কি দেখো কিচ্ছু পাইনি সব বন্ধ হয়ে গেছে ওইটাতে আছে সেটা দেখাও সো এটা হচ্ছে বাবুমশাই রেস্টুরেন্ট বাঙালি খাবারের জন্য পারফেক্ট একদম অপোজিট দ্য কফি শপ এমজি মার্গে আছি আমরা এমজি মার্গ না এমজি রোড আপনি গেছি এখানে এখানে হচ্ছে দ্য এজ তাশি রেলেক অ্যান্ড তার অপোজিটেই বাবুমশাই ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড এখন আমরা ডিনার করবো ফাইনালি জোহান আমি কিচ্ছু পাইনি ডোনার সব জায়গায় শেষ দেখো এত কষ্ট করে দেখো আমি কতক্ষণ ধরে খুঁজে খুঁজে আনলাম আর ও খাচ্ছে না কিচ্ছু বলার নেই আমার আর ঠিক আছে ও সবাই আসুক তারপরে আমরা খাবার কি অর্ডার করছি দেখা যায় কিছু অর্ডার করেছো কি দিয়েছো কিছু বলতে পারবো না আমি অনেক কষ্ট করে অনেক দূর গেছিলাম দেখি আমাকে দাম খেয়ে নিচ্ছি আমি খেয়ে নেবো সরি কাউকে শেয়ার করতে পারলাম না আমি কে আছে ওরা এখন মুড আছে ওটা খাওয়ার এখন ডোনার খাওয়ার মুড আছে তোরা চকলেট বেশি চকলা বা তো দেখো লিও ট্যাঙ্কার বানি দিলে দেখাও সবাইকে ট্যাঙ্কারটা দেখো হ্যাঁ গরম পানি ওরা আমরা এখানেই শেষ করছি কালকে আবার নতুন করে দেখা হচ্ছে টাটা